খেলাধুলা চলতেছে টিপটাগুলো রিজিকের সন্ধানে ব্যস্ত নাকি এক সময় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্যস্ত সময় পার করছেন পরকালের সম্পদ অর্জনের জন্য আজকে ঈদের ছুটিতে আমি আমার নানা বাড়িতে আসছি তো নানা বাড়িটা আমাদের নানা বাড়ির পুরো ভিডিওটা আজকে ধারণ করব সাথেই থাকুন ইনশাআল্লাহ ভালো লাগবে জুনায়েদ জুনায়েদ তুমি এসে কখন আসছো এটা আমাদের নানা বাড়ি তোমাদের নানা বাড়ি না এটা আমাদের নানা বাড়ি বুঝছো এই মেঠো পথ ধরে আমাদের নানা বাড়ির ভেতরে আমরা ঢুকি তো একদম ছোটবেলায় আরও 15 থেকে 20 বছর আগে যখন আমি ছোটবেলায় গ্রামে আসতাম তখন এই গাছগুলো দেখতাম গাছগুলো তখন একটু একটু শুকনা বা চিকন ছিল বাট এখন গাছগুলো বেশ মোটা হয়ে গেছে তো এই গাছগুলোর গোড়ায় আগে ছিল হচ্ছে আনারস গাছ এখন আনারস গাছ নেই আর গাছগুলো এখন বেশ হৃষ্টপুষ্ট হয়ে গেছে এখন এটা আসলে স্মৃতি ধরে আছে গাছগুলো এখনও কাটার আগ পর্যন্ত স্মৃতি ধরে রাখবে গাছগুলো তো নানা বাড়িতে আমাদের যে মেঠো পথ এই মেঠো পথ ধরে মূলত আমরা নানা বাড়িতে প্রবেশ করব এখান থেকে আমাদের নানা বাড়ির বাউন্ডারিটা শুরু হয়েছে একটু সামনে থেকে তো একদম ঢোকার শুরুতেই হাতের বামে যারা শুয়ে আছে কবরস্থান এখানে একসময় রাজত্ব করতো যারা মানে আমাদের নানা বাড়ির যারা রাজত্ব করতেন তারা এখন এই কবরে শুয়ে আছে একটু ভেবেছেন আমরাও কিন্তু আর এখন আমি এই একটা ঈদে আসছি এরকম আরও 5টা 10টা 15টা 20টা ঈদ যখন অতিক্রম হয়ে যাবে 30টা ঈদ অতিক্রম হয়ে যাবে তখন আমাদেরও বৃদ্ধ চলে আসবে একদম বৃদ্ধ তখন আমরা তখনও কিন্তু আমাদের জীবনটা এভাবে শেষ হয়ে যাবে আমরা এভাবে এই কবরে শুয়ে যাব তো একসময় এই যে বিশাল বাড়ি রাজত্ব করতেন যারা বিঘার পর বিঘা জমি তারপর হচ্ছে নিজেদের আঙিনা পুকুর মাছ গাছ বাড়ি এগুলো ছেড়ে তারা এখন এই 3.5 হাত কবরে শুয়ে আছে তো দুনিয়াটার মূল্য আসলে কতটুকু দুনিয়াটার মূল্য একটা মাছির পাখার সমানও না তো আসলে আমাদের প্রথমে যেটা মনোযোগ দেওয়া উচিত সেটা হচ্ছে পরকাল আমরা দুনিয়ার কাজগুলো যদি পরকালে সওয়াব পাওয়ার নিয়ত করি তাহলে ইনশাল্লাহ এর রিটার্ন ভালো হবে তো আমরা হাঁটতে হাঁটতে এই যে এটা হচ্ছে আমার খালাতো ভাই ও দীর্ঘদিন নানা বাড়িতে আছেন ছোটটা প্রজেক্টে কাজ করছে এখন ওর নিজস্ব প্রজেক্ট তো শরীয়ত কী অবস্থা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা কার গাড়ি এটা আমার মামাতো ভাইয়ের গাড়ি যদিও এখন কাদা যার কারণে ভিতরে নিতে পারে নাই রাস্তাটা হবে নতুন করা দরছে এই রাস্তাটা কে করতেছে এটা আমার মামা ছোট মামা করতেছে ছোট মামা না আচ্ছা আমরা যখন একদম ছোটবেলায় গ্রামে আসতাম গ্রামে বাড়িতে ঢুকে যেই পুকুরটা আমাদের চোখে পড়তো এটা হচ্ছে সেই পুকুরটা বিশাল একটা পুকুর তখন আমাদের কাছে আসলে পুকুরটা অনেক বিশাল মনে হইতো কারণ তখন একদম ছোট ছিলাম বড় পুকুর তেমন ছিল না তো এই পুকুরটা আমাদের মানে অনেক স্মৃতি ধরে আছে একদম ছোটবেলায় যখন আসতাম তখন থেকেই এই পুকুরটা এখন পর্যন্ত আমাদের কাছে মানে অনেক মায়া এবং ভালোবাসা জড়ানো একটা পুকুর পুকুরে আগে এখানে সামনে দিয়ে ঘাট ছিল পুকুরের এখন ঘাট নেই এই জন্য পুকুরটা তেমন ব্যবহার করা হয় না মাঝে মধ্যে ব্যবহার করা হয় তো আমরা হাঁটতে হাঁটতে যখন এই পথটা ধরে যখন আমরা সামনের দিকে এগোচ্ছি তো সামনের দিকে গিয়ে আর একটা স্মৃতিময় জায়গা সেটা হচ্ছে কলপার একদম ছোটোবেলায় যখন আসতাম তখন বর্ষাকালে আসলে আগে আমরা আমাদের যেহেতু গাড়ি ঘোড়ার ব্যবস্থা তেমনটা ছিল না আমাদের পাগুলো এখানে ধুয়ে নিতাম আগে পাগুলো ধুয়ে এরপর আমরা বাসায় যেতাম তো এখন তেমন ব্যবহার হয় না পুকুরটা দুঃখিত ওই কলটা এ হচ্ছে কল চেপে দেখি পানি আসছে কিনা এখনো ঠিক আছে
আচ্ছা এই এই শরিয়াত এই কলটা ওই ওই মানে এরপর কি রিপেয়ারিং করা হয়েছিল? অনেকবার রিপেয়ারিং করা হয়েছিল, মানে এরপর কি ভিতরে গভীর করা হয়েছিল কখনো? মানে জাস্ট নর্মাল রিপেয়ারিং করা হয়েছে, এখন একদম ছোটোবেলা থেকে এখনও কলটা সাপোর্ট দিচ্ছে ভালো। তো এখন যেহেতু সবাই বাসার ভিতরেই কলের ব্যবস্থা পানির ব্যবস্থা করছে, এখন এটা তেমনটা এখন ব্যবহার হয় না। আগে এটা মাটির রাস্তা ছিল, এখন এটাকে পাকা করা হবে হিটার সোলিং দিয়ে। তো ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেও আগে একটা ঘর ছিল। যখন আমরা ছোট ছিলাম বাড়িটা এতটা জমজমাট ছিল, ছোট বাচ্চাদের আনাগোনা, বড়দের হাঁক ডাক, পুরো বাড়িটা একটা জমজমাট পরিবেশ ছিল। এখন তেমনটা সেই পরিবেশটা এখন নেই। এখন আমাদের নানা বাড়ির একটা বা দুইটা পরিবার আছে এখন, বাকি পরিবারগুলো বাড়ি ছেড়ে তারা রাস্তার পাশে গিয়ে ঘর করছে। তো এখন এইখানটা যারা ছিলেন ওনারা এখান থেকে চলে গেছেন। এখানে এখন গাছ লাগানো আছে, যেহেতু ব্যবহার করা হচ্ছে না, এই জন্য জায়গাটা ব্যবহার করার জন্যই মূলত গাছগুলো লাগানো হয়েছে, ভবিষ্যতে যাতে করে কেটে এখান থেকে কিছু করা হয় আর কি। তো আমরা এখন ভিতরের দিকে যাব। এখানে হচ্ছে এই বাড়ির পেছনে ছোট্ট একটা ডোবা ছিল আগে, আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন এই ডোবাতে আমরা, ডোবা ছিল না তখন তো মানে মাঠের মতো ছিল, এখানে খেলাধুলা করতাম। তো এখান দিয়ে আমরা, কেমন আছো বাবা? কোথায় যাও? ও জুবাইর কোথায়? জুবাইর, হ্যাঁ জুবাইর, কেমন আছো? দেখি তো একটু তোমাকে, ভালো আছো? এই প্রথম হচ্ছে এই বাম পাশে, এটা আমার এক মামা বাড়ি। এই আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন ওনারা ঢাকায় ছিলেন, এখন আবার ব্যাক করছেন। তো ইনশাল্লাহ এই বাড়িটা ভেঙে নতুন করে একটা বাড়ি করা হবে, এখন আপাতত এখানে আছেন ওনারা। আর আমাদের নর্মালি প্রত্যেকটা বাড়িতে যেটা থাকে গরুদের খাওয়ানোর জন্য খড়ের কুট, এটা সবসময় বর্ষাকালে গরুদের খাওয়ানোর জন্য মূলত এটা আগে থেকে ব্যবস্থা করে রাখা হয়, যাতে করে বর্ষায় গরুদের কষ্ট না হয়। আমরা এখন মূল বাড়িতে প্রবেশ করব। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে এখন কেউ থাকেন না, ওনারা আরও একটু বাজারে গিয়ে বাড়ি করছে, ভালো একটা বাড়ি করছে। তো এখানে যেহেতু একটা পুরনো বাড়ি ছিল, তো এই স্মৃতিটা ধরে রাখার জন্য এই বাড়িটা ওনারা এখনও এখানেই ঠিকঠাক করে রেখে দিছে। এটা পরবর্তী সময় এখন কেউ থাকে না আর কি এখানে। আর এখান থেকে আমরা যদি একটু ঘুরি, এই যে এটা হচ্ছে আমার মামা বাড়ি। আমার মামা বাড়িতে পেছনের দিকে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা এক সময় এখানেও একটা পরিবার ছিল, যখন আমরা একদম ছোট ছিলাম তখন এই পরিবারটা ছিল, এখন ওনারা এখানে নেই। এটা আমাদের আরেকটা মামা বাড়ি, এখন এটা নর্মালি একটা ঘর করে রাখা হয়েছে, হয়তো বা ভবিষ্যতে ওনারা আবার আসবেন। এটা হচ্ছে নানা বাড়ির বাম পাশের সিনা এটা। আর পুরো বাড়িটা আপনারা দেখতে পাবেন যদি আমি ছাদে উঠে আপনাদেরকে দেখাই, তাহলে পুরো বাড়িটা আবার নতুন করে দেখতে পারবেন। আমি তাহলে উপরে যাচ্ছি, আমার সাথেই থাকুন, ভালো লাগবে আশা করছি। একটা ঘুঘু পাখি দেখা পেলাম, এই যে চলে আসছি ছাদে, চলে আসছি। ওয়াও, দারুণ মশরুজ, বেশ ফুল ফুলছে। বাহ, সুন্দর লাগতেছে। আমি আসলে ঢাকা থেকে কিছু চারা নিয়ে আসছিলাম, এখন দেখি এখানে অ্যাভেলেবেল চারা আছে। এটা গাঁদা ফুল, দেশি গাঁদা ফুল। তো ছাদের উপরে উঠে একদম বাম দিক থেকে আমি শুরু করি। বাম দিক থেকে শুরু করলে এটা হচ্ছে আমার একটা মামা বাড়ি, এই ঘরটা। আর এখানে ছোটোবেলা থেকে আমি কোনো ঘর দেখিনি, বাট ওই কর্নারে একটা ঘর ছিল, যেটা আপনাকে আপনাদের প্রথমেই জানাইছি। আর এখানে হচ্ছে আর একটা ঘর। এখন মোটামুটি পুরনো বাড়িতে এই দুটো ঘরই এখন আছে, বাকি ঘরগুলো এখন আর ওনারা থাকেন না এখানে। আচ্ছা, এখানে একটা
এখানে নাকি এক সময় পাখি থাকতো, কাঠঠোকরা পাখি। তো বাম দিক থেকে ঘুরতে ঘুরতে আমরা এইদিকে যদি যাই, এখানে একটা সময় জাঁকজমকপূর্ণ একটা ঘর ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন নানা বাড়ি থেকে আমাদের এই মামা বাড়িতে আমরা আসতাম, ওনাদের ঘরে বসতাম, ওনাদের ঘরে যারা ছিলেন তারা মহব্বত করতেন। এখন ওনারা এখানে নেই, এখানে এখন শুধু বাড়িটা পড়ে আছে। আর এই দেখেন জাম্বুরা ধরছে, পিঁপড়াগুলো রিজিকের সন্ধানে ব্যস্ত। একদম ছাদের উপরে পুরোটা জাম্বুরা গাছে, এক ডালটা এদিকে চলে আসছে, এই জন্য একদম হাত দিয়ে ধরা পসিবল এই জাম্বুরাগুলো। তো পুরো বাড়ির আশেপাশে ছাদ দিয়ে হাঁটলে আমরা বিভিন্ন ধরনের ফল গাছ দেখতে পারবো। প্রথমে এখানে কাঁঠাল গাছ, নারিকেল গাছ, এটা হচ্ছে জাম্বুরা গাছ, এটা হচ্ছে আতা ফল গাছ, এটা হচ্ছে কাঁঠাল গাছ, আমরা কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা গাছে ফল আসছে। এই যে কামরাঙ্গা গাছের ফল, পেঁপে গাছ, জামরুল, নারিকেল, কলা, জাম গাছ, এইটা হচ্ছে আম গাছ, আর এই হচ্ছে বড়ই গাছ। আর এই গাছগুলো পুরনো, যখন আমরা ছোটো ছিলাম তখন এই গাছগুলো দেখছি, এই গাছগুলো এখনও আছে এবং বেশ ভালো ফলও দেখা যাচ্ছে। এখানটা আগে ছোট্ট একটা পুকুর ছিল, তো ছোট পুকুরটা ভরাট করে এখানে বিশাল বড় একটা পুকুর নতুন করে তো বানানো হয়েছে। পুকুরটা আপনার পুরো পুকুর পাড় জুড়ে যেটা করা হয়েছে, অনেক বেশি ফল গাছ লাগানো হয়েছে, যাতে করে যারা হচ্ছে মামা বাড়িতে আসবে বা যারা নেক্সট প্রজন্ম আছে তারা যাতে ফরমালিন মুক্ত এবং বিষমুক্ত ফল খেতে পারে, এই জন্য আমার মামার এই উদ্যোগটা নেয়া। এটা খুব চমৎকার একটা উদ্যোগ নিয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, এখন ছাদের চারদিকটা ঘোরা শেষ, আর এই পাশটা হচ্ছে একটা গরুর খামার ছিল, এখন অবশ্য গরু নেই, গরুর খামার, মুরগির খোয়ার এগুলো এখানে ছিল। কিছু মুরগি আছে, আমার বরাবর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর খামার, এখন গরু নেই। আর এটা হচ্ছে মুরগি হাঁস মুরগির জন্য করা হয়েছে, কিছু হাঁস মুরগি আছে আর কি। আর এটা হচ্ছে রান্নাঘর, যুগার জনের বেশ মজা করছে, তাদের বেশ ভালো সময় কাটতেছে এখানে। এই যে শালিক ছাদে, এটি খাওয়া যায় না, এটা কি মিষ্টি? মিষ্টি না না, চাচা ভাতিজাদের খেলা, খেলাধুলা চলতেছে, ফুটবল খেলা, বেশ ভালো সময় কাটাচ্ছে যুবার জুনায়েদ। যুবার জুনায়েদকে নিয়ে ওদের পুকুর পাড় দেখাচ্ছি, তো যুবার চলো জুনায়েদ আসো পুকুর পাড় দেখি আমরা। এখানটা একসময় একটা ছোট পুকুর ছিল, একদম যে মূল বাড়িটা আছে এই বাড়ির পেছন সাইডে এখানে পুকুর ছিল, এখন যেহেতু একটু বড় করে পুকুর বানানো হয়েছে লিচু গাছেটা। তো এই হচ্ছে পুকুর, পুকুরটা ব্যবহার করা হয় না মাছ চাষের জন্য, এটা বানানো হয়েছে, আগে সবজি লাগানো হতো চারদিকে, এখন তেমনটা সবজিও লাগানো হয় না। তো চলো আমরা পুকুর পাড়টা ঘুরে দেখি কী কী গাছ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে লিচু গাছ, এটা লিচু গাছ, পেয়ারা গাছ, আম গাছ, কলা গাছ,
তারপর এটা এইটা কি গাছ এটা পেয়ারা কদম ফুল গাছ এটা এটা হচ্ছে আম গাছ আমাদের এটা হচ্ছে আম গাছ লাগানো হয়েছে অনেক পুরো এখানে লাগানো হয়েছে পেঁপে গাছ এটা এটা কি গাছ তাই বা এটা জাম্বুরা মনে হয় জাম্বুরা বা মালটা গাছ হতে পারে এটা কাঁঠাল মোটামুটি সব ধরনের ফল গাছ লাগানোর চেষ্টা করা হয়েছে এটাও কাঁঠাল গাছ উন্নত জাতের কাঁঠাল গাছ এই পেছন সাইডটা যেটা দেখতে পাচ্ছেন এখানে আগে এক সময় মানে অনেক গাছ ছিল আমরা যখন বেড়াইতে আসতাম তখন এই এই সাইডটাতে বসতাম এবং এই বরাবর যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটার পেছনে হচ্ছে নদী এই এই এখানে একটা রাস্তা আছে রাস্তাটার পেছনে একটা বিশাল নদী তো আমরা যখন আসতাম তখন এই বরাবর হেঁটে গিয়ে পেছনে নদীতে বসতাম তখন আমরা সবাই ছোট ছিলাম এবং আমাদের পুরো গ্যাংটা অনেক বড় ছিল এখন যেমন হচ্ছে ছোটরা বড় হচ্ছে ওদেরও একটা এরিয়া তৈরি হবে ওদেরও একটা পরিবেশ তৈরি হবে আর এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি আমাদের পরিবার আমাদেরও নিজের পরিবার তৈরি হয়ে গেছে এখানে আসলে ওরকম সময় দেওয়া হয় না আর এখানে আমরা এখানে হেঁটে হেঁটে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি এর আগেও আসিনি তেমনটা এই এখানে একটা গাছ আছে সফেদা গাছ এটা সফেদা গাছ হ্যাঁ সফেদা গাছ এটা আর বেশিরভাগই হচ্ছে আম গাছ আর এই দিকটা যাওয়া যাচ্ছে না মেবি এই আসো এই এই সফেদা আছে না এই যে ভালো জাতের সফেদা দেখা যাচ্ছে একটা এই যে সফেদা আছে না আসো আর এই এখানে কিন্তু কাট আচ্ছা এইখানটায় বেশিরভাগই আম গাছ দেখা যাচ্ছে পুরো পুরো পুকুর পার জুড়েই বেশ আম গাছ লাগানো হয়েছে অনেক বেশি আম গাছ ডালিম গাছ পেঁপে গাছ আর এই পিছনটায় পুরোটা হচ্ছে অন্যদের জমি আমাদের এখানে কিছু মামাদের কিছু জমি আছে আতা ফল গাছ কমলা গাছ একটা লিচু গাছ আছে পিছন সাইডে এখানে নারিকেল গাছ দেখলাম একটা ডাব গাছ একটা আছে পুরো পুকুর পাড়ে আর বাকি সব অন্যান্য গাছে ভরা তো এখন তেমনটা রক্ষণাবেক্ষণ মেবি করা হচ্ছে না এই জন্য অগোছানো পুকুর পার এখানে একটা আমরা আম দেখতে পেলাম এই যে আম দেখো ওয়াও এই যে হ্যাঁ তো আজকের মতো ভিডিও এতটুকুই আমার যতটুকু সম্ভব পুরো বাড়িটা দেখানোর চেষ্টা করলাম তো আজকে ইনশাল্লাহ দেখা হবে আগামী নতুন নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ